নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশান আপনারা এই চ্যানেলে পাবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক যেই পদটি রয়েছে সেই পদে আবেদন করতে গেলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হয়, বয়সীমা কত কি হতে হয়, এই পদের সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস এবং নতুন পে কমিশন অনুসারে এই পদের বর্তমান স্যালারি কত ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আগেই বলে রাখি, এটি শুধুমাত্র একটি ইনফরমেটিভ ভিডিও, যেন আপনারা আগে থেকে এই পদের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তো যারা জানতে চান এই বিষয়ে তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। এই পদের জব লোকেশন হয় ওয়েস্ট বেঙ্গল। প্রথমে বলি এই পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউট থেকে প্রার্থীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এখন বলবো এই পদের জন্য প্রার্থীর বয়সসীমা কত হতে হয়। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হয় 18 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হয় 18 থেকে 43 বছরের মধ্যে। আর এসসি এসটি প্রার্থীদের বয়স হতে হয় 18 থেকে 45 বছরের মধ্যে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বয়স হতে হয় 18 থেকে 45 বছরের মধ্যে। এবার বলি নতুন পে কমিশন অনুসারে নির্মাণ সহায়ক পদের স্যালারি কত। এই পদের বর্তমান পে লেভেল 12 এবং নতুন বেসিক পে হিসেবে দেওয়া হয় 35,800 টাকা। এখন বলবো এই পদের সিলেকশন প্রসেস। প্রথমে হয় রিটেন টেস্ট, এরপর প্রার্থীর ভাইভা নেওয়া হয়, আর এরপর মেরিট লিস্ট তৈরি করা হয়। এক্সাম প্যাটার্ন সম্পর্কে একটু বলে রাখি, রিটেন টেস্ট হয় 85 মার্কসের, কোশ্চেন টাইপ MCQ, নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/4 মার্কস কেটে রাখা হয়। এবার বলছি নির্মাণ সহায়ক পদের সিলেবাস সম্পর্কে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা লেভেলের কোশ্চেন আসে 65 মার্কসের, ইংলিশ থেকে থাকে 13 মার্কস, মাধ্যমিক লেভেলের কোশ্চেন আসে এবং জেনারেল নলেজ থেকে থাকে 7 মার্কস। এখানে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপর কোশ্চেন আসে। বন্ধুরা, এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে। সেখানে গিয়ে আপনারা একটা লিংক দেখতে পাবেন, সেই লিংকে ক্লিক করে আপনারা এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে পারবেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড সহ অন্যান্য আপডেটস পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপবি পেজের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যেই সকল বন্ধুদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা নেই, আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটিকে লাইক আর শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। চাকরি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।